আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য কি আমল রয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে। তো আমলটা অনেক অনেক বেশি পরীক্ষিত। আমরা আমাদের অনেকের ডায়াবেটিস হয়ে যায়, তো কত ডাক্তারের কাছে যাই, কত চিকিৎসা নেই, কত ওষুধ খেতে হয়, কিন্তু এই আমলটি যদি করেন কোনো কিছুই করতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে এই আমলটি যদি আপনি করতে থাকেন, হালাল রিজিক ভক্ষণ করার সাথে সাথে, মিথ্যা কথা না বলে এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে অবশ্যই কবুল করবেন। তো কি সেই আমল? সেই আমলটি বর্ণিত হয়েছে পবিত্র কোরআনের মধ্যে। কিভাবে করতে হবে এবং কোন আয়াত, এটা আমি একটু পরে বলতেছি। তার আগে ইসলাম প্রচারের স্বার্থে এখনো যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আলোচনা বুঝতে শেষ পর্যন্ত আমাদের সাথে আলোচনা শুনতে থাকবেন। তো বন্ধুগণ, এই আমলটি করার পূর্বে, আমল করার শর্ত তো আমি বললাম, হালাল রিজিক খাওয়া, নামাজ পড়া, মিথ্যা কথা না বলা। তো আমলটা করার পূর্বে আপনাদেরকে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম তিনবার পাঠ করতে হবে। তবে আমলটি করার জন্য পশ্চিম দিকে হওয়া শর্ত নয়, আপনি যে কোনো দিকে ঘুরে আমলটা করতে পারেন এবং ওযু অবস্থায় থাকাও আপনার জন্য শর্ত নয়। আপনাকে তিনবার বিসমিল্লাহ, তবে যদি ফরজ গোসল হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই করতে হবে। তো তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে এবং তিনবার দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা বড় যে কোনো দুরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মদ, দুরুদ ইব্রাহিম যেটা রয়েছে সম্পূর্ণ দুরুদটাও পড়তে পারেন। তিন নম্বর হলো, এই আয়াতটা আপনাকে তিনবার পাঠ করতে হবে। সেই আয়াতটা হলো, আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি, এটাও পবিত্র কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই আয়াতটা যদি কেউ পাঠ করে তাহলে তার ডায়াবেটিস, সে সারা জীবন ডায়াবেটিস থেকে মুক্তি পাবে। খুবই পরীক্ষিত একটি আমল। আমি আমলটি আবারও পাঠ করছি, আল্লাহর উপর বিশ্বাস রেখে আপনারা অবশ্যই আমলটি করবেন। আমলটি করতে হবে আপনাদেরকে লাগাতার 75 দিন। 75 দিন যদি কেউ কোনো সময় বাদ দেয় তাহলে সেই আমলটা পুনরায় তাকে সেই শুরু থেকে করতে হবে। আমি পাঠ করছি, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এবার ভেঙে ভেঙে পাঠ করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুর ওয়াকুর কফ ওয়াকুর রব্বি আদখিলনি ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি সুলতানান নাসির। আমি আবারও পাঠ করছি, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজ সিদিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসির। এই আমলটি যদি আপনারা লাগাতার 75 দিন করতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনাদেরকে আর জীবনে কখনো ডায়াবেটিসের ওষুধ খেতে হবে না, ডায়াবেটিস থেকে সারা জীবনে চিরতরে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো যেই ভাই বোন দাদা দাদি যারাই আমার ভিডিওটি দেখছেন, ইসলাম প্রচারের স্বার্থে আপনার যদি মনে হয় এই ভিডিওটি অন্য মানুষের কাছে শেয়ার করা দরকার, তারাও এটার মাধ্যমে পবিত্র কোরআন থেকে আমলটি জেনে উপকৃত হোক, আপনারা চান তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইসলাম প্রচারের স্বার্থে। সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।